সাডেনলি একটা বিশাল কাণ্ড হচ্ছে, আমাদের ফটোগ্রাফার যে আছে সে একটা মেডেল পেয়েছে, তো সেটা এখন ডেলিভার হবে। বাট এ ভেরি প্রেস্টিজিয়াস থিং, আমরা দেখি, আমরা ওয়েট করছি, কুরিয়ার এসে গেছে, উই আর জাস্ট ওয়েটিং, কোনোদিন দেখিনি, দেখি কেরম দেখতে হয় মেডেল, উই আর অল এক্সাইটেড, সবাই সব কাজকর্ম বন্ধ করে আমরা মেডেলের জন্য অপেক্ষা করছি। Unboxing of a medal. মেডেল আছে, দেখা যাক। এটা দারুণ অনুভূতি সকলে, আমরা ওয়েট করছিলাম, ইনফরমেশনটা অনেকদিন আগে এসে গেছিল। তো আমাদের কিন্তু প্রত্যেক শুক্রবার ফটোগ্রাফির ওপরে ভিডিও থাকবে, ফান লার্নিং ভিডিও, ওটা দেখতে মিস করবেন না। ডেফিনেটলি বিগ অ্যাচিভমেন্ট, কিন্তু প্রফেশন হিসেবে যদি নেন আপনি, কিন্তু ইউ ক্যান বি এক্সট্রিমলি ক্রিয়েটিভ, সো দিস ইজ লাইক কোয়াইট আ গ্রেট অ্যাচিভমেন্ট। একটা মেডেল, একটা টি-শার্ট আছে, একটা জীবনের প্রথম মেডেল, তো আমি মানে আমার কাছে কোনো ভাষা নেই আর কি বোঝানোর মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়ির সবার সামনে সেটা শেয়ার করা আরো বিরাট বড় ব্যাপার, কারণ আমরা কোনো না কোনো সময় কোথাও না কোথাও এদিক ওদিক ট্রাভেল করি, ফলে অনেক সময় হয় বাড়িতে থাকি না। তাও আজকে আবার কোরিয়ার এসেছিল, এসে আবার ফিরে চলে গেছিলো, সেই সময় কিছু মিটিং চলছিল, প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো, আবার দাদু প্রিপেয়ার করতে হবে, তো আবার সেকেন্ড টাইম এসে ডেলিভারি দিয়ে গেছে। তো আমার কাছে বেসিক্যালি কোনো ভাষা নেই, বেসিক্যালি নিজেই ছুটে নিচে গিয়ে নিয়ে এসেছে, অবভিয়াসলি এত বড় অ্যাচিভমেন্ট, আমরাও নিজের এখন ভালো করে দেখবো মেডেলটা, আপনাদেরকেও দেখাবো। তো ফটোগ্রাফি শুধু প্যাশন নয়, তো ফটোগ্রাফি ক্যান বি ইওর প্রফেশন, প্লিজ স্টে টিউনড, আর আমরা আরও দেখাচ্ছি মেডেলটা পুরো দেখতে, উই উইল টেক পিকচার্স, সো প্লিজ স্টে।